ক্লাস ইলেভেনের ইংলিশ সিলেবাস অনুযায়ী আমাদের কটা গদ্য পড়তে হয়? পাঁচখানা প্রোজ পড়তে হয় আর পাঁচখানা পোয়েম পড়তে হয়, আর র্যাপিড রিডার অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা গল্প সেটাও আমাদের পাঁচখানা পড়তে হয়। তো এই পাঁচখানা গদ্য, পাঁচখানা কবিতা এবং পাঁচখানা গল্প, এগুলো শেষ করার পর, তার সঙ্গে গ্রামার রাইটিং স্কিল আছে, এগুলো কমপ্লিট করার পর আমাদের পুরোপুরি প্রস্তুতি নেওয়ার জন্য মডেল কোশ্চেন পেপার ধরে ধরে প্র্যাকটিস করতে হয়। তো বাজারে মডেল কোশ্চেন পেপার কীভাবে পাওয়া যায়? তো যে কটা বই বাজারে অ্যাভেলেবেল আছে তাতে কিন্তু রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রতি বছর বার করে সেটা কিন্তু অনেক ছাত্রছাত্রীদের কাছে খুবই জনপ্রিয়। তো রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024, সেখান থেকে আমরা মডেল ধরে ধরে MCQ, SAQ এবং গ্রামার আলোচনা করে নেব। এই তিনটা পোর্শন হচ্ছে খুবই স্কোরিং, এখান থেকে সলিড নাম্বার স্কোর করা যায়। তাই আমরা মডেল কোশ্চেন পেপার ধরে ধরে MCQ, SAQ এবং গ্রামার আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য মডেল, মডেল কোশ্চেন পেপার 1, এটা রয়েছে পেজ নাম্বার 97। এখানে একের দাগে আমরা মোট 20খানা MCQ পাবো। প্রথম পাঁচখানা পাবো গদ্য থেকে, প্রোজ থেকে, পরের পাঁচখানা পাবো পোয়েম থেকে অর্থাৎ কবিতা থেকে। এই 5-5-10খানা কিন্তু আমাদের সবটাই করতে হবে, আর তারপরে 11 থেকে 20 পর্যন্ত সেখানে 10টা MCQ থাকবে উইলিয়াম শেক্সপিয়ারের গল্পগুলো থেকে। সেখান থেকে তোমরা যে কোনো 5টা প্রশ্নের উত্তর দেবে। তবে যেহেতু আমরা প্র্যাকটিস পর্ব চালাচ্ছি, আমরা কিন্তু সমস্ত প্রশ্নেরই উত্তর আলোচনা করব। তো একের একের দাগে, হি লিভস নিয়ার দ্য মার্কেট, তিনি বাস করেন ওই মার্কেটের কাছে। এখানে হি রেফার্স টু মানে তিনি বলতে কে, তিনি বলতে ডক্টর, মানে সিডটা যে ডক্টরের বাড়িতে এর আগে কাজ করতো সেই ডক্টরের কথা বলা হচ্ছে। তো আমরা উত্তরে যাব অপশন নাম্বার এ, দ্য ডক্টর। দুয়ের দাগে, স্যার মোহনলাল স্টেড ইন ইন্ডিয়া ফর, মোহনলাল ভারতবর্ষে ছিলেন কদিন? নর্মালি ছেলেমেয়েরা মুখস্থ করে যে মোহনলাল ইংল্যান্ডে ছিলেন কত বছর, 5 বছর। এবার ওনার বয়স 50 বছর, তো 5 বছর যদি ইংল্যান্ডে ছিলেন তাহলে ভারতে ছিলেন কত বছর, তাহলে 45 বছর, 45 ইয়ার্স, অপশন নাম্বার ডি। তিনের দাগে, জিমি ভ্যালেন্টাইন্স ফিয়ান্সিজ নেম ইজ, মানে জিমি ভ্যালেন্টাইনের যে বাগদত্তা মানে যাকে সে বিয়ে করবে সেই বাগদত্তার নামটা কি, উত্তর হচ্ছে অ্যানাবেল অ্যাডামস, অপশন নাম্বার বি। আর চারের দাগে, দ্য অনলি পার্ট অফ দ্য বডি দ্যাট দ্য ম্যান হু গেভ $15 কুড মুভ ওয়াজ হিজ। এবার মাদার টেরেজার আমরা নোবেল লেকচারটা পড়েছি, সেখানে আমরা জানি একটা লোক প্যারালাইসিস রোগী, সে $15 মাদার টেরেজাকে দান করেছিল। তার গোটা শরীরটা কিন্তু বিকলাঙ্গ ছিল, গোটা শরীরটাকে সে নড়াতে পারতো না, শুধুমাত্র একটা অংশকে নড়াতে পারতো, সেটা কি না, সেটা ছিল তার ডান হাত, রাইট হ্যান্ড, অপশন নাম্বার হচ্ছে ডি। পাঁচের দাগে, দ্য সেন্স অফ বিউটি ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট ইন দ্য লাইফ অফ দ্য, সৌন্দর্যবোধ কার জীবনে একটি অপরিহার্য অঙ্গ, এ পুয়ার সাঁওতাল, অপশান নাম্বার বি। আর গরিব সাঁওতাল, তার কাছে কিন্তু বিশাল বাড়ি নেই, গাড়ি বাড়ি নেই, জমি জায়গা নেই, কিন্তু তার কাছে সৌন্দর্যবোধটা আছে, সে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে জানে, তার কাছে সৌন্দর্যবোধ খুবই অপরিহার্য একটা অঙ্গ। এটা নেওয়া হয়েছে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন থেকে, খুব শিক্ষণীয় একটা প্রবন্ধ, আমাদের ক্লাস 11-এ পড়তে হয়, তোমরা অবশ্যই টেক্সটখানা ভালো করে পড়বে। আর যারা টেক্সটখানা এখনও ভালো করে পড়নি বা পড়ার প্রয়োজন আছে বলে মনে করছো, তোমরা কিন্তু আমার চ্যানেলেও ভিজিট করতে পারো, সেখানে আমার টেক্সট পড়ানোর ভিডিও আছে। চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টকে ক্লিক করবে এবং সেখান থেকে ক্লাস 11-এ ভিডিওগুলো বার করবে, তোমরা কিন্তু প্রয়োজনে সমস্ত ভিডিও সেখানে পেতে থাকবে। এবারে আমরা পাঁচখানা পোয়েম থেকে MCQ আলোচনা করে নেব। ছয়ের দাগে, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়াজ কম্পোজড অন, এই যে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখাটা কবিতা আমাদের ক্লাস 11-এ পড়তে হয়, তো সেটা লেখা হয়েছিল কবে, উত্তর হচ্ছে September 3, 1802 সাল, মানে অপশান নাম্বার এ, 1802 সালের 3রা সেপ্টেম্বর। সাথে দাগে, দ্য সেকেন্ড স্ট্যান্জা অফ মিটিং অ্যাট নাইট পোর্ট্রেজ, অ্যাকচুয়ালি মিটিং অ্যাট নাইট, আমরা রবার্ট ব্রাউনিংয়ের এই যে কবিতাটা পড়ি মিটিং অ্যাট নাইট, এখানে দুটো স্ট্যান্জা রয়েছে, তো দ্বিতীয় স্তবকে কীটা বিবরণ দেওয়া হয়েছে বা কোন জিনিসের কথা বলা হয়েছে, উত্তর হচ্ছে দ্বিতীয় স্ট্যান্জাতে আমরা দেখতে পেয়েছি লাভার এবং বিলাভেড, মানে প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে সাক্ষাৎটা সম্পন্ন হয়েছে, তারা যে উদ্দেশ্যে রাতের বেলা বেরিয়েছিল সেই উদ্দেশ্যটাকে সফল করতে পেরেছে। তাই আমরা ডি অপশানে যাবো, অ্যান্টিসিপেশন অ্যান্ড ফুলফিলমেন্ট অফ দ্য মিটিং। আর আটের দাগে রয়েছে, দ্য সিক রোজ ইজ রিটিন ইন টু কোয়াটারেন্স, কোয়াটারেন্স আর ভার্সেস হ্যাভিং ড্যাশ লাইন্স, অ্যাকচুয়ালি সিক্রোজ কবিতা লেখা হয়েছে দুটো স্ট্যান্জাতে, যে স্ট্যান্জাগুলো কোয়াটারেন বলা যায়, তো কোয়াটারেন হচ্ছে সেই কবিতার স্তবক যেখানে মোট কটা লাইন থাকে, উত্তর হচ্ছে 4 লাইন, 4 লাইন্স, অপশান নাম্বার বি। 4 লাইনের স্ট্যান্জাকে কোয়াটারেন বলে, আর 2 লাইনের স্ট্যান্জাকে কাপলেট বলে, আর 6 লাইনের স্ট্যান্জাকে সেস্টেড বলে, আর 8 লাইনের স্ট্যান্জাকে অক্টেভ বলে। তো এখানে কোয়াটারেন ক লাইনে চেয়েছে, তো আমাদের কোয়াটারেন হচ্ছে 4 লাইনের, তাই আমরা উত্তরে যাব 4 লাইন্স, অপশান নাম্বার বি। এবার নয়ের দায়ে কোশ্চেন হচ্ছে, অক্টাভিও পাজ ইজ এ, অক্টাভিও পাজ কোন দেশের কবি, উত্তর হচ্ছে মেক্সিকান রাইটার, মেক্সিকোর কবি তিনি, অপশান নাম্বার ডি। আর দশের দাগে হচ্ছে, দ্য উইং
অব দ্য উড বার্ড ইজ, যে বন্য পাখি যাকে বাতাস স্পর্শ করেছিল তার ডানাটা কেমন ছিল? উত্তর হচ্ছে ফোল্ডেড ছিল, ভাঁজ করা ছিল, অপশান নম্বর বি। এবার 11-20 এই যে এমসিকিউ 10 পাবো, এটা আমরা পাবো র্যাপিড রিডার থেকে, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা গল্পগুলো থেকে। তবে এখানে মজার বিষয়, তোমরা কিন্তু এখানে 5 করবে, যে কোনো 5 করবে, কিন্তু আমরা এখানে প্র্যাকটিস পর্ব চালাচ্ছি, আমরা 10 উত্তরই আলোচনা করব। 11 ইন সার্চ অফ ইজ এল্ডার সন ইজিয়ান হ্যাড গান টু, অ্যাকচুয়ালি বড় ছেলেকে খোঁজ করতে গিয়ে, ইজিয়ান কোথায় গেছিলো? উত্তর হচ্ছে এফিসাস। যদিও কোশ্চানটা একটু ভুল আছে, ইজিয়ান কিন্তু বড় ছেলেকে খোঁজ করতে কখনোই বেরোয়নি, ইজিয়ান বেরিয়েছিল তার ছোটো ছেলেকে খোঁজ করতে। এবার ছোটো ছেলে বেরিয়েছিল তার দাদাকে খুঁজতে এবং মাকে খুঁজতে। তবে এখানে কোশ্চান একটু হালকা মিস্টেক আছে, এখানে এল্ডার সন হতো না, ইয়াঙ্গার সন হতো। তো ইজিয়ান কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিল ছোটো ছেলেকে খোঁজ করতে এবং সে গিয়েছিল এপিসাস পর্যন্ত, যে এপিসাসে তাকে গ্রেপ্তার হতে হয়। 12 দ্য লেডি উইথ হুম ম্যারিড অ্যান্টিফ্লাস ডাইন্ড গেভ হিম, তো বড় অ্যান্টিফ্লাস যখন আদ্রিয়ানার কাছে ঘরে ঢুকতে পারলো না, তখন সে রেগে গিয়ে ওই আদার লেডিকে সঙ্গে নিয়ে ডিনার করতে গেছিলো। তো সেখানে ডিনার করতে বসার সময় সে ওই আদার লেডিকে প্রমিস করেছিল যে আমি তোমাকে একটা সোনার চেন দেবো। তো সঙ্গে সঙ্গে সে আদার লেডি রিমাইন্ডার হিসেবে বড় অ্যান্টিফ্লাসকে কিছুটা দিয়েছিল, কী দিয়েছিল? একটা আংটি দিয়েছিল, রিং দিয়েছিল, অপশান নম্বর এ। তারপর 13 স্যার রাওলান্ডি বয়েজ ওয়াজ এ ট্রু ফ্রেন্ড অফ, স্যার রাওলান্ডি বয়েজ নাম মনে পড়ছে তোমাদের, যিনি ছিলেন অরল্যান্ডোর বাবা, তো সে রাওলান্ডি বয়েজ কার বন্ধু ছিলেন? উত্তর হচ্ছে দ্য লফুল ডিউক, সেই আইনসম্মত রাজা, যিনি নির্বাসিত রাজা, যিনি রোজালিন্ডের বাবা, তার তিনি ভালো বন্ধু ছিলেন, অপশন নম্বর সি। আর 14 অলিভার্স প্লট টু বার্ন অরল্যান্ডো ওয়াজ ওভারহার্ড বাই, অলিভার যে প্ল্যান করছিল অরল্যান্ডোকে পুড়িয়ে মারবে, এই প্ল্যানিংয়ের খবরটা শুনে নিয়েছিল কে? উত্তর হচ্ছে তার নিজেরই বাড়ির চাকর অ্যাডাম, অপশান নম্বর এ। যে অ্যাডাম খবরটা শোনার পর অরল্যান্ডোকে বলে দিয়েছিল এবং অরল্যান্ডোকে আরেনের জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। অ্যাজ ইউ লাইক ইট থেকে নেওয়া প্রশ্ন এটা। উইলিয়াম শেক্সপিয়ারের প্রত্যেকটা গল্পই অসাধারণ গল্প, মোট 37 নাটক লিখেছেন, আর এই 37 নাটক লিখে তিনি গোটা দুনিয়াতে বিখ্যাত হয়েছেন। তো তার মধ্যে 5 স্টোরি আমরা জানতে পারি ক্লাস 11-এ, খুব সুন্দর গল্পগুলো, আর অবশ্যই তোমাদের জানা উচিত, গল্পগুলো মনে রাখা উচিত। আর যদি গল্পগুলো বাংলায় একবার শুনতে চাও, এগুলোও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা আমার চ্যানেলকে ভিজিট করো, ক্লাস 11-এর ভিডিওগুলো বার করো, সেখানে তোমরা কিন্তু সমস্ত গল্পের বাংলা মানেগুলো সুন্দর করে গুছিয়ে বলা হয়েছে, একবার শুনে নাও, দেখবে গল্পগুলো ভালোও লাগবে এবং তোমাদের মনেও থেকে যাবে সহজে। 15 অ্যাকর্ডিং টু দ্য ক্যাপ্টেন ডিউক অরসিনো ওয়াজ, ওই ক্যাপ্টেনের মতে, কোন ক্যাপ্টেন বলো দেখি, যে ভায়োলাকে উদ্ধার করেছিল, তো সেই ক্যাপ্টেন, তার মতে রাজা অরসিনো কেমন ব্যক্তি ছিলেন? উত্তর হচ্ছে নোবেল অ্যান্ড ডিগনিফাইড, একদম মহৎ এবং চরিত্রবান মানুষ, অপশান নম্বর ডি। আর 16 হু ওপেনলি কনফেসড হার লাভ ফর সিজারিও, কে একদম খোলাখুলিভাবে স্বীকার করে নিল যে সে সিজারিওকে ভালোবাসে, কে স্বীকার করলো? উত্তর হচ্ছে অলিভিয়া, অপশান নম্বর সি। 17 ব্রাবানসিও ওয়াজ এ, ব্রাবানসিও কে ছিলেন? উত্তর হচ্ছে পরামর্শদাতা, সেনেটর, অপশান নম্বর বি। আর 18 দ্য নেম অফ ইয়াগোজ ওয়াইফ ইজ, ইয়াগোর যে স্ত্রী, যে ইয়াগো আমাদের গল্পের ভিলেন, কোন গল্প? অথেলো গল্প, অসাধারণ গল্প। তো সেখানকার যে ভিলেন ইয়াগো, তার স্ত্রীর নাম কি? তার স্ত্রীর নাম হচ্ছে এমিলিয়া, অপশান নম্বর সি। 19 লেডি ম্যাকবেথ টুক আপ দ্য স্টেন্ড ড্যাগার ফর, যখন ম্যাকবেথ ডানকানকে হত্যা করে এলো, তখন লেডি ম্যাকবেথ মানে তার স্ত্রী ম্যাকবেথের হাত থেকে সে রক্তাক্ত ছুরিটা ছাড়িয়ে নিয়েছিল। কেন ছাড়িয়ে নিয়েছিল? না, ওই পাহারাদারদের গালে এবং জামায় সে রক্ত লাগাবে, যাতে সকালবেলা প্রমাণ করতে পারে যে ওরাই খুন করেছে, ম্যাকবেথ খুন করেনি। আমরা অপশান নম্বর ডিতে যাব, স্টেনিং দ্য চিকস অফ দ্য গ্রুমস টু মেক ইট অ্যাপেয়ার দেয়ার গিল্ট, অ্যাকচুয়ালি তাদের গালগুলো রক্তে রাঙিয়ে দেবে, যাতে তাদেরই অপরাধ এটা প্রমাণ করতে পারবে। আর 20 ম্যাকডাফ ওয়াজ, ম্যাকডাফ কোথাকার থেন ছিল, না থেন অফ ফাইভ? গল্পের শুরুতে আমরা দেখতে পাই ম্যাকবেথ ছিল থেন অফ গ্লামিস, আর ম্যাকডাফ ছিল থেন অফ ফাইভ। এখানে চেয়েছে ম্যাকডাফ কোথাকার থেন ছিল, আমরা অপশানে যাব, দ্য থেন অফ ফাইভ। এবার আমরা 2 যাব, 2 মোট 8-16 এসিকিউ দেওয়া থাকবে। প্রথম 8 এসিকিউ থাকবে গদ্য থেকে, আর পরের 8 এসিকিউ থাকবে কবিতা থেকে। তো তোমাদের 8-16 এসিকিউ উত্তর লিখতে হবে না, প্রথম যে 8 এসিকিউ থাকবে তার মধ্যে তোমরা যে কোনো 5 করবে, আর পরের যে 8 এসিকিউ থাকবে পোয়েম থেকে, সেখান থেকে তোমরা যে কোনো 5 করবে। তবে যেহেতু আমরা প্র্যাকটিস পর্ব চালাচ্ছি, আমরা কিন্তু 16 এসিকিউর উত্তরই আলোচনা করব। 1 কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য মিরর ইন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অফ দ্য রেলওয়ে স্টেশন, ওই রেলওয়ে স্টেশনে প্রথম শ্রেণী বিশ্রামাগারে যে আয়নাটা ছিল তার অবস্থা কেমন ছিল? মনে করো স্যার মোহনলাল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছেন, সেখানে তিনি একটা আয়না দেখেছিলেন, সেই আয়নাটার অবস্থা কেমন ছিল? আমরা জানি আয়নাটার পেছনে রেড অক্সাইডের প্রলেপ উঠে গেছিলো এবং উপরে লম্বা লম্বা ফাটা দাগ ছিল, তাই আমরা উত্তরে লিখব দ্য রেড অক্সাইড অ্যাট দ্য ব্যাক হ্যাড কাম অফ অ্যাট সেভারেল প্লেসেস অ্যান্ড লং লাইনস অফ গ্লাস কাট অ্যাক্রস ইটস সারফেস।
আর অর দিয়ে একটা কোশ্চেন আছে, হি গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ, তিনি তাকালেন তার ঘড়ির দিকে। হু গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ অ্যান্ড হোয়াই, কে তাকালেন তার ঘড়ির দিকে এবং কেন? আমরা জানি মোহনলাল যখন আয়নাকে দু চারটা বাজে বাজে কথা বলে দিলেন, তারপর তিনি তার ঘড়ির দিকে তাকালেন, এটা দেখার জন্য যে তারাতে সময় আছে কিনা, ট্রেনটা আসতে দেরি আছে কিনা। কেন না তিনি একটু হালকা ছোট্ট করে একটা মদের গ্লাসে কিছুটা স্কচ গড়িয়ে এবং একটা ছোট্ট পেগ বানিয়ে সেটা খাবেন। তাই আমরা উত্তর লিখব, স্যার মোহনলাল গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ টু সি ইফ হি হ্যাড টাইম টু হ্যাভ এ স্মল পেগ অফ স্কচ। মোহনলাল ঘড়ির দিকে তাকালেন এটা দেখার জন্য যে ছোট্ট করে একটা স্কচের পেগ খাওয়ার মতো সময় ওনার হাতে আছে কি না। দুইয়ের দাগে, হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ জিমি ভ্যালেন্টাইন ডিউরিং হিজ স্টে ইন প্রিজন। জিমি ভ্যালেন্টাইন যতদিন জেলে ছিল সেখানে তার কয়েদি নাম্বারটা কত ছিল? উত্তর আমরা লিখব, দ্য নাম্বার অফ জিমি ভ্যালেন্টাইন ওয়াজ 9762 ইন দ্য প্রিজন। জিমি ভ্যালেন্টাইন জেলখানা থাকাকালীন তার কয়েদি নাম্বার ছিল 9762। তিনের দাগে, হু ইজ রেফার টু অ্যাজ দ্য সন অফ গড ইন নোবেল লেকচার। নোবেল লেকচার বলে যে আমাদের প্রবন্ধটা পড়তে হয় সেখানে সন অফ গড মানে ভগবানের সন্তান কাকে বলা হয়েছে? স্বাভাবিক যীশু খ্রিস্টকে বলা হয়েছে। আমরা উত্তরে লিখব, জেসাস ক্রাইস্ট ইজ রেফার টু অ্যাজ দ্য সন অফ গড। এখানে জেসাস ক্রাইস্ট অর্থাৎ যীশু খ্রিস্ট ওনাকেই বলা হয়েছে ভগবানের সন্তান। এই তিনের দাগাটা অর আছে, হোয়াট গুড নিউজ ডিড জেসাস ব্রিং টু আর্থ। যীশুখ্রিস্ট পৃথিবীতে মানুষ হয়ে এসেছিলেন, তিনি সেখানে কোন সুসংবাদটা নিয়ে এসেছিলেন? উত্তরে আমরা লিখব, দ্য গুড নিউজ ওয়াজ দ্যাট এভরিবডি শুড লিভ ইন পিস। ওই সুসংবাদটা ছিল যে প্রত্যেকেই বাস করতে হবে এই পৃথিবীতে শান্তিতে সুখে। চারে দেখা যাচ্ছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের গুরুত্বটা কী, মানে ভাষার গুরুত্বটা কী? উত্তরে আমরা লিখব, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ভেহিকেল ফর লিটারেচার সায়েন্স অ্যান্ড ফিলোজফি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে সাহিত্য বিজ্ঞান এবং দর্শনবিদ্যা পড়ার জন্য একমাত্র বাহন, মানে তোমাকে এইসব বিষয় পড়তে গেলে ল্যাঙ্গুয়েজ তোমার লাগবে, ল্যাঙ্গুয়েজ ছাড়া তুমি এগুলো পড়তে পারো না। পাঁচে দেখা যাচ্ছে, হাউ লং ডিড জিমি টেক টু রিচ দ্য স্মল টাউন হোয়ার হি ইউজ টু লিভ। জিমি ভ্যালেন্টাইন যে শহরে বাস করতো, মানে মাইক ডোলানের ওই মদ দোকানে ছাদের উপর যে বাস করতো, সেই শহরে পৌঁছতে জিমি ভ্যালেন্টাইনে কত সময় লেগেছিল? আমরা উত্তর লিখব, জিমি টুক 3 hours টু রিচ দ্য টাউন হোয়ার হি লিভড। জিমি ভ্যালেন্টাইন যে শহরে বাস করতো সেই শহরে পৌঁছতে তার 3 hours সময় লেগেছিল। আর ছয়ের দাগে আছে, হোয়াট ডাজ লিটারেচার প্রোভাইড আস, সাহিত্য আমাদেরকে কী প্রদান করে? বইতে বলা আছে সাহিত্য আমাদেরকে শুধু আভ্যন্তরীণ আনন্দ, মনের আনন্দ প্রদান করে, কিন্তু আমরা শুধু এটুকু লিখবো না, সাহিত্য আমাদেরকে যেমন মনের আনন্দ প্রদান করে তেমনি জ্ঞানও তো দেয়, সাহিত্য পড়ে আমরা জ্ঞান লাভ করতে পারি। তাই আমরা উত্তরে লিখবো, লিটারেচার সাডেনলি প্রোভাইডস ইনার ডিলাইট অ্যান্ড নলেজ। সাহিত্য অবশ্যই আমাদেরকে দেয় আভ্যন্তরীণ মনের আনন্দ এবং জ্ঞান। সাথে দেখা যাচ্ছে, হাউ ওল্ড ওয়াজ লীলা, লীলার বয়স কত সবাই তোমরা জানো? উত্তরে লিখবো, লীলা ওয়াজ 5 years old, লীলার বয়স ছিল 5 বছর। আর আটে দেখেছি, হু ওয়াজ স্যার মোহনলাল, মোহনলাল কে ছিলেন, মানে পেশাই তিনি কে ছিলেন, এটাও তোমরা সবাই জানো। আমরা উত্তর লিখবো, স্যার মোহনলাল ওয়াজ এ ব্যারিস্টার অ্যান্ড এ ভাইজায়ার, মানে মোহনলাল ছিলেন একজন আইনজীবী এবং উকিল। এবারে আমরা পোয়েম থেকে এসে কি যাবো, 9 থেকে 16। এখানেও তোমরা যে কোনো 5টা করবে, তবে আমরা সবকটা উত্তর বলবো। 9-এর দাগে, হুইচ থিংস গ্লিটার ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে চকচক করছিল কোন কোন জিনিসগুলো? আমরা লিখবো, দ্য শিপস ডোমস টেম্পলস টাওয়ার্স অ্যান্ড থিয়েটার্স গ্লিটার ইন দ্য স্মোকলেস এয়ার। জাহাজ গম্বুজ মন্দির উঁচু স্তম্ভ এবং তার সঙ্গে মঞ্চ, এগুলো চকচক করছিল ধোঁয়াহীন বাতাসে। অর দিয়ে একটা কোশ্চেন আছে, হোয়াই ইজ দ্য স্কাই ক্লিয়ার অ্যান্ড স্মোকলেস, আকাশটা কেন পরিষ্কার এবং ধোঁয়াবিহীন কেন? না উত্তর লিখবো, দ্য স্কাই ইজ ক্লিয়ার অ্যান্ড স্মোকলেস বিকজ দ্য ভেহিকলস অ্যান্ড ফ্যাক্টরিজ ওয়ার ইয়ার টু স্টার্ট। আকাশটা ছিল পরিষ্কার এবং ধোঁয়াবিহীন কারণ যানবাহন এবং কলকারখানা এগুলো তখনও সেখানে চালু হয়েছিল না। 10-এর দাগে, হাউ ডাজ দ্য লাভার ক্রস দ্য সি, ওই প্রেমিকটা যে দেখা করতে গেছিলো সে সমুদ্রটাকে পেরিয়েছিল কিভাবে? উত্তর লিখবো, দ্য লাভার ক্রস ইজ দ্য সি বাই এ বোট, আর ওই লাভারটা সমুদ্র পেরিয়েছিল একটা নৌকায় করে। 11-এর দাগে, হোয়াট মেক্স দ্য লিটিল ওয়েভস স্টার্টল্ড, সেই ছোটো ছোটো ঢেউগুলোকে চমকে দিচ্ছিল কে বা কোন জিনিস? উত্তরে আমরা লিখবো, দ্য সাডেন অ্যারাইভেল অফ দ্য লাভার্স বোট মেক্স দ্য ওয়েভস স্টার্টল্ড, ওই প্রেমিকের যে নৌকাটা তার যে হঠাৎ আগমন এর দ্বারা ওই ঢেউগুলো চমকে চমকে উঠছিল। 12-এর দাগে, হোয়েন ডাজ দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাই, সে অদৃশ্য কীট উড়ে বেড়ায় কখন? উত্তরে, দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য ডার্ক স্টর্মি নাইট, ওই অদৃশ্য কীট উড়ে বেড়ায় অন্ধকার গোপন ঝড়ো রাতে। অর দিয়ে একটা কোশ্চেন আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ম স্ট্যান্ড ফর, এখানে কীট কিসের সিম্বল, কিসের প্রতীক? উত্তরে আমরা লিখবো, দ্য ওয়ার্ম স্ট্যান্ডস ফর এভিল অ্যান্ড ডিস্ট্রাকশন, এখানে কীট বলতে এভিল মানে খারাপ কিছু এবং ধ্বংসলীলা, তার সঙ্গে তোমরা অ্যান্ড এক্সপিরিয়েন্সও জুড়তে পারো, এইগুলোর সিম্বল। 13-এর দাগে, হোয়াই ডাজ দ্য পোয়েট লুক আপ, কবি উপরের দিকে তাকালেন কেন? আমরা লিখবো, দ্য পোয়েট থিংস হিমসেলফ টু বি ইনসিগনিফিকেন্ট অ্যান্ড দেন লুকস আপ অ্যাট দ্য স্টার ইন ডেসপেয়ার। কবি এই কবিতার শুরুতে, মানে ব্রাদারহুড কবিতা থেকে নেওয়া হয়েছে, কবি এই কবিতার শুরুতে নিজেকে তুচ্ছ একজন প্রাণী বলে মনে করছেন এবং তিনি হতাশায় উপরে আকাশের দিকে তাকালেন নক্ষত্রগুলোকে দেখার জন্য।
চতুর্থ দাগে আছে হোয়াট কাইন্ড অফ ব্রাদারহুড ইজ এস্টাবলিশ ইন দ্য পোয়েম ব্রাদারহুড, ব্রাদারহুড কবিতাতে কোন ধরনের ভ্রাতৃত্ববোধ গড়ে উঠল। উত্তর হচ্ছে অ্যান ইন্টারন্যাশনাল ব্রাদারহুড ইজ এস্টাবলিশ ইন দ্য পোয়েম, একটি আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছে এই কবিতায়। 15 দাগে হোয়াট ডাজ দ্য উইন্ড সি ইন দ্য ফার্ম, বাতাস উড়ে যাওয়ার সময় সে ফার্ম হাউসে মানে খামার বাড়িতে কী দেখতে পেয়েছিল। উত্তরে লিখব দ্য উইন্ড সিজ দ্য চ্যান্টিক্লিয়ার্স ইন দ্য ফার্মস, বাতাস দেখতে পেয়েছিল সে ফার্মের মধ্যে চ্যান্টিক্লিয়ারগুলোকে মানে দেশি মোরগগুলোকে। আর 16 দাগে হোয়াট ডাজ দ্য ফ্রেজ মাইটি হার্ট রেফার টু, মাইটি হার্ট মানে দৈত্যাকার হৃদয় কাকে বলা হয়েছে। আমরা উত্তর লিখব মাইটি হার্ট রেফার্স টু লন্ডন সিটি ইন দ্য পোয়েম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা, সেখানে মাইটি হার্ট বলতে লন্ডন শহরের কথা বলা হয়েছে। এবারে আমরা গ্রামার পোর্শনে চলে যাব। গ্রামার পোর্শনে আমরা জানি চারের এ দাগে সাতখানা ডু অ্যাজ ডাইরেক্টেড দেওয়া থাকে, এই সাতখানা গ্রামারে সাতখানাই করতে হয় আমাদের, এখানেও সাথে সাত স্কোর করা যায়। তো একের দাগে কথা হচ্ছে ডোন্ট গো নিয়ার হিম, তার কাছে যেও না, দ্য ইন্সপেক্টর সেড স্টপিং হার, ইন্সপেক্টর বলছে তাকে থামিয়ে দিয়ে, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো আমরা বলবো তাকে থামিয়ে দিয়ে ইন্সপেক্টর তাকে অ্যাডভাইস করছেন যে খবরদার তার কাছে যেতে না। তাই আমরা উত্তরে লিখব স্টপিং হার, দ্য ইন্সপেক্টর অ্যাডভাইসড নট টু গো নিয়ার হিম, এই হিম বলতে কিন্তু ইন্সপেক্টর নয়, এই হিম বলতে সিডডা, তাই ব্র্যাকেটে কিন্তু তোমরা সিডডা লিখে দেবে, লিখে দিয়ে ফুল স্টপ দেবে। আর দুয়ে দেখাচ্ছে ডাজ দ্য মুন নো ইউ, চাঁদ কি তোমাকে চেনে, ভয়েস চেঞ্জ করতে বলেছে। আমরা লিখবো আর ইউ নোন টু দ্য মুন, তুমি কি পরিচিত চাঁদের কাছে, কোশ্চান মার্ক দিতে কিন্তু ভুলবে না। তিনের দাগে আছে অ্যান্ড দিস ইজ হোয়াই আই হ্যাভ রিসিভড সাচ এ লট অফ লাভ ফ্রম ইউ অল, আর এই কারণে আমি পেয়েছি এতটা ভালোবাসা আপনাদের সবার কাছ থেকে, এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। আমরা লিখবো আই হ্যাভ রিসিভড সাচ এ লট অফ লাভ ফ্রম ইউ অল ফর দিস, আমি পেয়েছি আপনাদের সবার কাছ থেকে এতটা ভালোবাসা এরই জন্য। চার দাগে আছে হি হ্যাড লার্ন দেম হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, তিনি এগুলো শিখেছিলেন ওই স্প্রিংফিল্ড কেসে কাজ করার সময়ে, এটাকে স্প্লিট করতে বলেছে মানে দুটো সেন্টেন্স বানাতে হবে। আমরা উত্তরে লিখব হি হ্যাড ওয়ার্কড অন দ্য স্প্রিংফিল্ড কেস, তিনি স্প্রিংফিল্ড কেসে কাজ করেছিলেন, হি হ্যাড লার্ন দেম দেন, তিনি তখনই এগুলো শিখেছিলেন বা জেনেছিলেন। পাঁচের দাগে আছে হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট, তোমার সমস্ত পাতাযুক্ত ডালাপালাগুলোকে মেলে ধরো, এটাকে নেগেটিভ করতে বলেছে। তো পাতাযুক্ত ডালাপালাগুলোকে মেলে ধরো, তো আমরা লিখব তোমার পাতাযুক্ত ডালাপালাগুলোকে মেলে ধরতে ভুলে যেও না, তো ডোন্ট ফরগেট টু হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট। ছয়ের দাগে স্টুডেন্টস শুড বি ইন্ট্রোডিউসড থ্রু ফিল্মস টু সিলেক্টেড এক্সাম্পলস অফ আর্ট অফ দিস কান্ট্রি অ্যান্ড এলসওয়্যার ফ্রম টাইম টু টাইম, মানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এদেশের হোক বা অন্য দেশের হলেও হবে, কিছু বাছা বাছা এক্সাম্পলগুলোকে নিয়ে ফিল্মের আকারে বাচ্চাগুলোর সঙ্গে তাদের কিন্তু পরিচয় ঘটাতে হবে। তো এটাকে যখন আমরা কমপ্লেক্স করব, আমরা লিখব ফ্রম টাইম টু টাইম স্টুডেন্ট শুড বি ইন্ট্রোডিউসড থ্রু ফিল্মস টু এক্সাম্পলস অফ আর্ট অফ দিস কান্ট্রি অ্যান্ড এলসওয়্যার হুইচ আর সিলেক্টেড, মানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাচ্চাগুলোকে পরিচয় করিয়ে দিতে হবে ফিল্মের সাহায্যে এদেশের অথবা অন্য দেশের কিছু এক্সাম্পলের সঙ্গে যেগুলো হয় সিলেক্টেড, মানে যেগুলো হয় বেছে নেওয়া। আর সাথে দেখা যাচ্ছে দ্য লিটিল ওয়েভস আর স্টার্টল্ড দে লিভ ইন ফায়ারি রিংলেটস, এই ছোটো ঢেউগুলো চমকে চমকে ওঠে, তারা লাফিয়ে ওঠে উজ্জ্বল আংটির মতো, এটাকে পার্টিসিপেল দিয়ে জয়নিং করতে বলেছে, মানে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। আমরা উত্তরে লিখব বিং স্টার্টল্ড দ্য লিটিল ওয়েভস লিভ ইন ফায়ারি রিংলেটস। এবার চারের বি দাগে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস দিয়ে ছখানা শূন্যস্থান আছে পূরণ করতে হবে, এগুলো টেক্সটেরই লাইন, টেক্সচুয়াল লাইন এগুলো। এখানে যে লাইনটা নেওয়া আছে নোবেল লেকচার থেকে নেওয়া বাক্য, এখানে ছখানা শূন্যস্থান আছে, আমি শূন্যস্থানে উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি। আই বিলিভ দ্যাট লাভ বিগিনস অ্যাট হোম অ্যান্ড ইফ উই ক্যান ক্রিয়েট এ হোম ফর দ্য পুয়ার, আই থিঙ্ক দ্যাট মোর অ্যান্ড মোর লাভ উইল স্প্রেড অ্যান্ড উই উইল বি এবল থ্রু দিস আন্ডারস্ট্যান্ডিং লাভ টু ব্রিং পিস বি দ্য গুড নিউজ টু দ্য পুয়ার। আমি মনে করি ভালোবাসা বাড়িতেই শুরু হয়, আর যদি আমরা গরিবদের জন্য ঘর তৈরি করে দিতে পারি তাহলে আমার মনে হয় আরও বেশি করে ভালোবাসা ছড়িয়ে পড়বে, এবং আমরা সক্ষম হব এই বোঝাপড়ার ভালোবাসার মধ্য দিয়ে শান্তি নিয়ে আসতে এবং গরিবদের কাছে সুসংবাদ হয়ে উঠতে। এইভাবে মডেল কোশ্চেন পেপার ওয়ান থেকে স্কোরিং যে MCQ SQ এবং গ্রামার ছিল আমরা সবকটা উত্তরই আলোচনা করলাম। কেয়ারফুলি ভিডিওটা দেখবে এবং এগুলোকে মনে রাখার চেষ্টা করবে। এমনি করে 10-12 মডেল যদি কারো রেডি করা থাকে তার MCQ SQ এবং গ্রামার বাবদ যে নাম্বারটা সেই নাম্বারটা সুনিশ্চিত হয়ে যাবে, একটা নাম্বারও কাটবে না, এবং তোমাদের ভালো নাম্বার পাওয়াটাকে কেউ আটকে দিতে পারবে না। আর তোমাদের মধ্যে যারা নতুন আছো আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিও এই চ্যানেলেই পেতে থাকবে।